পুরুষের একাধিক বিবাহের বিধান কি? এর জন্য ক্যাম্পেইন, সামাজিক আন্দোলন করতে হবে, এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিধান? পুরুষের জন্য একাধিক বিবাহ করা প্রায় সকল ফোকাহা একরাম, প্রত্যেকটি মাঝহাব, প্রসিদ্ধ মাঝহাবের ওলামা একরামের মত অনুযায়ী এটি সর্বোচ্চ মুবাহ। অর্থাৎ এটা এমন কোনো কাজ নয়, মুবাহ মানে জায়েজ কাজ, কেউ চাইলে করতে পারেন, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে অবশ্যই, যদি তিনি আপনার ইনসাফ নিশ্চিত করতে পারেন একাধিক স্ত্রীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ কাজ। তো একটা জায়েজ কাজের জন্য ক্যাম্পেইন করার বিশেষ কোনো তাৎপর্য নেই। বিশেষ করে অনেক সুন্নত আছে যেগুলো আমাদের সমাজে অবহেলিত, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোর জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি। একটা জায়েজ কাজকে প্রতিষ্ঠা করার জন্য খুব একটা ক্যাম্পেইন করার প্রয়োজন। হ্যাঁ, একটা কথা এখানে থেকে যায় সেটা হলো যে একাধিক বিবাহকে অনেক মেয়েরা পর্যন্ত, মুসলিম নারীরা পর্যন্ত ঘৃণা করেন, তাহলে সেক্ষেত্রে তার ইমান থাকবে না। একটা জায়েজ কাজকে যদি কেউ হারাম মনে করে তাহলে ইমান থাকবে না, বা ঘৃণা করে যদি, তাহলে সেক্ষেত্রে সেটা তার ইমানের টানাটানে দেখা দিবে। তো এই জন্য এই ভুলটা ভাঙানো উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এটার জন্য ক্যাম্পেইন অব্যাহত গতিতে রাখতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। ক্রীতদাসকে আপনার মুক্ত করা, ইসলাম এটা চায় যে বিভিন্নভাবে ক্রীতদাসকে মুক্ত করা হোক, বিভিন্ন ইবাদতের কাফফারা, বিভিন্ন আপনার ইবাদত না করার কাফফারা হিসাবে আপনার দাসমুক্তির বিধানটি ইসলাম রেখেছে কোরআন বারবার বিভিন্ন জায়গায়। তার মানে এটাকে সংকুচিত করার চেষ্টা ইসলাম করেছে, কিন্তু এটা জায়েজ আছে, বিষয়টাকে ইসলাম হারাম করেনি। অতএব এটি বিশেষ প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হলে সেটি জায়েজ হতে পারে, কিন্তু ইসলাম সেটাকে সংকোচন করার চেষ্টা করেছে। এখন এই জায়েজ কাজটাকে আবার প্রতিষ্ঠা করবার জন্য আপনার দাস, মানে দাস প্রথাকে বা দাসের প্রচলনকে মনোরায় প্রতিষ্ঠা করার চেষ্টা বা ক্যাম্পেইন তো কেউ নিশ্চয় করবেন না। জাস্ট মানুষের ভুল ধারণা থাকে, সেটাকে ভেঙে দেওয়া যেতে পারে। অতএব বহুবিবাহ নিয়ে ক্যাম্পেইন করার কিছু নেই, বিশেষ করে আজকের বাস্তবতায় ইনসাফ করা যে কত কঠিন সেটা আমরা সবাই জানি। যদি কেউ ইনসাফ করতে পারেন তার জন্য সর্বোচ্চ এটি জায়েজ আছে।